আচ্ছা খেলাধুলায় স্টুডেন্টরা এত মনোযোগ দেয় কিন্তু ক্লাসে এলেই তারা বোর ফিল করে কেন? এত প্রিপারেশন নিয়ে গেলাম কিন্তু স্টুডেন্টদের মনোযোগই পেলাম না, ক্লাসটাও যেন কেমন বোরিং হয়ে গেল, কি করব বলুন তো? এমন কোনো পদ্ধতি কি নেই যার মাধ্যমে লেখাপড়াটাকেও খেলাধুলার মতন আকর্ষণীয় করে তোলা যায়? খেলাধুলার টেকনিকগুলো পড়াশোনার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায়? অবশ্যই যায়। এই জন্যই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে আপনার ক্লাসরুম আরও পার্টিসিপেটরি করতে আলোকিত টিচার্স নিয়ে এসেছে ওয়ার্কশপ ফর টিচার্স, ফান ওয়েজ টু টিচ, সাবজেক্ট বেসড গেমস টু মেক লার্নিং এঙ্গেজিং অ্যান্ড জয়ফুল। এই ওয়ার্কশপটির কৌশলগুলো আমাদের স্কুলের পাশাপাশি বিভিন্ন স্কুলে অ্যাপ্লাই করে দেখেছি যে স্টুডেন্টরা ক্লাসরুম অ্যাক্টিভিটিতে এঙ্গেজড হয় এবং আরও আগ্রহী হয়ে পড়াশোনায় অংশগ্রহণ করে, ফলে ক্লাসরুম এনভায়রনমেন্টটাও জয়ফুল বা আনন্দদায়ক থাকে আর টিচারদের কাজটাও খুব সহজ হয়ে যায়। কিন্তু আমরা কি তাহলে শুধু ওয়ার্কশপে দেওয়া গেমসের মধ্যেই সীমাবদ্ধ থাকব? অবশ্যই না, আপনি হাতে কলমে গেম বা খেলাগুলো বানানোর স্ট্র্যাটেজিও জানতে পারবেন, যেন আপনি নিজেই গেম ডেভেলপ করে আপনার ক্লাসে ব্যবহার করতে পারেন। অনেক সময় গেম তৈরিতে আপনার স্টুডেন্টদেরকেও সাথে নিতে পারেন। এই কোর্সটি প্রি প্রাইমারি প্রাইমারি লেভেলের টিচারদের জন্য প্রযোজ্য। এই ওয়ার্কশপটি করতে যারা আগ্রহী তারা সাইন আপ বাটনে ক্লিক করুন অথবা বিস্তারিত জানতে ডিসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্কটি ক্লিক করুন।